নমস্কার, আমি বন্দনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উঠতে একটু সকালবেলা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ব্রাশ করে রান্নায় যাব। ব্রাশ করতে করতে দেখলাম মানি প্ল্যান্ট গাছটাকে। এটা আমার মা দিয়ে গেছিল দুখানা। মাঝে মাঝে জল পাল্টাতে হয়, তো জলটাই দেখছিলাম যে ভালো আছে কিনা। এখন যা ডেঙ্গু হচ্ছে, এরকম রাখতেই তো ভয় করে। আর এখানে চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আর এদিকে আমার ডালটাও হয়ে এসছে। এর মধ্যে আজকে আমি একটু চাল কুমড়ো দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি আগে চাটা একটু খেয়ে নেব, না খেলে আবার আমার মাথা ব্যথা আরম্ভ হবে। তো তাড়াতাড়ি চাটা খেয়ে চলে এসেছি রান্নায়। সকাল টাইমটা খুব তাড়াহুড়ো থাকে আমার, একদম মানে টাইম থাকে না এক মিনিট বসার। রাত্রেবেলা যত ভাবি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তাও সেই রাত 12টা বেজেই যায় আমাদের ঘুমাতে ঘুমাতে, 12টা সাড়ে 12টা। আর এদিকে জালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে আর বেশি কিছু করব না, চাল কুমড়ো করব আর এই ডাল আর মাছ। এখানে 5 পিস মাছ আছে, কেন আমাদের দুবেলা হয়ে যাবে। বাবু তো রাত্রেবেলা মাছ খায় না, তো বাবু ডিম খায়। জানি না কেন রাত্রেবেলা মাছটা খেতে চায় না। ওকে অনেকবার আমি চেষ্টা করেছি রাত্রেবেলা মাছ খাওয়াতে, কিন্তু ও একদম খেতে চায় না, তাই আর ওকে জোর করি না। আমাদের ঘরেতে বেশি রুইটাই হয়, রুই আর কাতলা, কেন অন্য কোনো মাছ আমার ছেলে অতটা ভালো একদম খায় না। ঘরে বাচ্চা কাচ্চা যদি মাছ যদি ভালো যদি না খায়, তো অন্য কোনো মাছ রাখতে ইচ্ছেই করে না। ইলিশ মাছটা একদমই খায় না, মানে খেতে চায় না এত কাটা বলে। এই নুনের কৌটোর যে ঢাকনাটা আছে, ওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আর বড়রা বলে যে নুন নাকি প্লাস্টিকের জায়গায় রাখতে নেই, চিনেমাটি বা কাঁচ বা কাঠের এর মধ্যে রাখতে হয়। তাই এখন কিছু নেই বলে এটার মধ্যেই রেখে একটা টিফিন ঢাকনা দিয়ে রাখছি। এখন আমি একটা মাছ ভেজে নেব, কেন বাবু কলেজে যাবে, তো মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে যাবে। বাবু একদম চাল কুমড়ো খেতে চায় না। চেষ্টা করেছি অনেকবার খাওয়ানোর, কিন্তু ও একদমই খেতে চায় না, পছন্দই করে না। তাই ওকে আর জোর করি না। যখন বড় হবে, যখন বুঝতে শিখবে, যখন সব রকম খেতে শিখবে, তখন ঠিক খাবে। মাছের মাথাটা আর ওই মাছটা একবারে ভেজে নিলাম, কেন এরপরে আমি চাল কুমড়োটা বসিয়ে দেব। ঠাকুরের প্রসাদ আনতে পাঠাচ্ছি মিষ্টির দোকানে। দুপুরের খাবারটা আমি রেডি করে ফেলেছি, ভাত চাল কুমড়ো ডাল আর মাছের যে কারি সেটা আমি আর নিইনি। আমি শুধু মাছকে মাছ ভাজা দিয়ে খাবো, রোজ রোজ ভাল লাগে না। আর এই তো সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি, বাপের বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে ফিরছি। আর আজকে বিশ্বকর্মা পুজো, তো রাস্তায় রাস্তায় অনেক পুজো হচ্ছে। তো ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভাল লাগলে লাইক করবে, আর যদি খুব ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে।
আর নিত্য নতুন কী করা যায় সেটা আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের কোনটা পছন্দ, আপনারা কোন কীরকম ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন। আমি নতুন খুলেছি চ্যানেলটা, প্লিজ আমার সবাই একটু পাশে থাকবেন,